আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পয়েন্টের নতুন টিউটোরিয়ালে। তোমাদের সাথে আছি আমি জুনায়েদ হোসেন। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো বাংলাদেশের প্রাচীনতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে, যেটি বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে শেয়ার করব 2019-20 শিক্ষাবর্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে। অ্যাডমিশন এবং আইসিটি রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে এখনই আইসিটি পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসো পরিচিত হই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে সংক্ষেপে হাবিপ্রবি নামে ডাকা হয়, তার ইউনিটগুলো সম্পর্কে। হাবিপ্রবিতে ইউনিট রয়েছে চারটি, এ বি সি ডি। এ এবং বি ইউনিট শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, এখানে আর্টস বা কমার্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না। সি ইউনিট কমার্স ডিপার্টমেন্ট হলেও এখানে সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। ডি ইউনিট আর্টস ডিপার্টমেন্ট হলেও এখানেও সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এবার চলো ইউনিটগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। এ ইউনিট মূলত কৃষি ইউনিট, এখানে অনুষদ রয়েছে তিনটি, এগ্রিকালচার যেখানে আসন রয়েছে 375টি, ফিশারিজ যেখানে আসন রয়েছে 110টি, এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স এখানে আসন রয়েছে 100টি। বি ইউনিটে অনুষদ রয়েছে চারটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং বিজ্ঞান। এই চারটি অনুষদের আন্ডারে সাবজেক্ট রয়েছে 12টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, এখানে সিট রয়েছে 70টি। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, এখানে সিট রয়েছে 70টি। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি, যেখানে সিট রয়েছে 70টি। ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এ 60টি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ 60টি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 50টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সিট রয়েছে 50টি, আর্কিটেকচারে সিট রয়েছে মাত্র 35টি, কেমিস্ট্রিতে 75টি, ফিজিক্সে 75টি, ম্যাথমেটিক্সে 80টি এবং পরিসংখ্যানে 80টি সিট রয়েছে। সি ইউনিটে কমার্সের শিক্ষার্থীদের পাশাপাশি সায়েন্স এবং আর্টসের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে। এখানে কমার্সের শিক্ষার্থীদের জন্য 60% সিট বরাদ্দ রাখা হবে, আর সায়েন্স এবং আর্টসের শিক্ষার্থীদের জন্য 40% সিট বরাদ্দ রাখা হবে। সি ইউনিটে সাবজেক্ট রয়েছে চারটি, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। প্রতিটি বিষয়ে 70টি করে আসন রয়েছে। ডি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকছে। ডি ইউনিটে সাবজেক্ট রয়েছে চারটি, ইংলিশ, ইকোনমিক্স, সোশিওলজি। এই তিনটি সাবজেক্টে 105টি করে আসন রয়েছে এবং ডেভেলপমেন্ট স্টাডিজে আসন রয়েছে 50টি। হাবিপ্রবিতে মোট আসন সংখ্যা 2005টি। এবার আসো জেনে নিই হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি 2016 বা তার পরবর্তী সময়ে এসএসসি এবং 2018 বা 19 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে তুমি হাবিপ্রবির ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তার মানে সেকেন্ড টাইমারদের জন্য হাবিপ্রবিতে সুযোগ থাকছে। এজন্য সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগ থেকে তোমাকে এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম 3.5 সহ মোট 7 পয়েন্ট থাকতে হবে। তবে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে চতুর্থ বিষয়ে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। এবার আসো জেনে নিই হাবিপ্রবির ভর্তি পদ্ধতি সম্পর্কে। হাবিপ্রবিতে কোনো শিক্ষার্থীকে মোট 150 নম্বরের ভিত্তিতে যাচাই করা হয়, যার মধ্যে 100 নম্বর থাকবে ভর্তি পরীক্ষাতে আর 50 নম্বর থাকবে তোমার এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ওপর। তবে শুধুমাত্র আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য অতিরিক্ত আরো 50 মার্কের ড্রয়িং পরীক্ষা হবে, যেখানে পাশ মার্ক ধরা হয়েছে 10। ভর্তি পরীক্ষায় 100 নম্বরের জন্য তোমাকে 100টি এমসিকিউ দেওয়া হবে, কোনো লিখিত পরীক্ষা থাকবে না। প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে 0.25 করে। 100 নম্বরের মধ্যে পাশ মার্ক ধরা হয়েছে 35, তবে কোনো সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে না। এসএসসি ও এইচএসসি এর জিপিএ কিভাবে হিসাব করবে? তুমি তোমার এসএসসি এর জিপিএ কে 4 দ্বারা গুণ করে এবং তোমার এইচএসসি এর জিপিএ কে 6 দ্বারা গুণ করে 50 নম্বরের মধ্যে তুমি তোমার প্রাপ্ত নম্বর হিসাব করে নিবে। এবার আসো এক ঝলকে দেখে নিই হাবিপ্রবির প্রতিটি ইউনিটের মান বন্টন।
সর্বশেষ জেনে নেই হাবিব রবির আবেদনের সময়, আবেদন ফি এবং পরীক্ষার তারিখ সম্পর্কে। হাবিব রবিতে 25 সেপ্টেম্বর 2019 থেকে 24 অক্টোবর 2019 পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিটি ইউনিটের জন্য আবেদন ফি ধরা হয়েছে 500 টাকা। তুমি চাইলে একাধিক ইউনিট আবেদন করতে পারবে। আর পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়েছে 2 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটি দেখার পর তুমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতির প্রয়োজনীয় সকল তথ্য সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছ। এরপরে যদি তোমার মনে কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের সাথে যুক্ত হতে পারো আইসিটি পয়েন্ট ফেসবুক পেজ এবং গ্রুপে, যার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আমি জুনাইদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।